শনিবার দিন ভুলেও এই পাঁচটি খাবার কেউ মুখে তুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিতে। কেমন আছেন বন্ধুরা? ঈশ্বরের কৃপায় ভালো আছেন তো? দর্শক বন্ধুরা, শনিবার দিন হচ্ছে শনিদেবের বার, আর তাই এই দিনটিতে এমন কিছু খাবার রয়েছে যেগুলি আমরা জেনে হোক বা না জেনে হোক খেয়ে ফেলি। কিন্তু আপনারা কি জানেন যে শনিবার দিন যদি আপনারা এই পাঁচটি খাবার ভুল করেও খেয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে চরম দুঃখ দুর্দশা দেখা দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, তার কারণ শনিদেব অত্যন্তই রুষ্ট হন। যদি আপনারা এই খাবারগুলি খান শনিবার দিন, তাই তার প্রকোপের মুখে আপনাদেরকে পড়তে হবে। দেখুন, অনেকেই শনিদেবকে কুদেবতা বা অপদেবতা বলে ব্যাখ্যা করেন বা ভয় পান, অনেকেই ভয়ে ভীত হয়ে থাকেন শনিদেবের। কিন্তু বন্ধু, একটা কথা বলে রাখি, শনিদেবকে ভয় পাওয়ার কিছুই কারণ নেই। শনিদেব হচ্ছেন কর্মফলের দেবতা, তিনি আমাদের মন দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রণ করেন বলতে পারেন। আমরা যেমন কর্ম করব, এই যেমন ধরুন আপনি যদি সৎ পথে থাকেন, সৎ কাজ করেন, তাহলে শনিদেবের কৃপা দৃষ্টি পাবেন। কিন্তু আপনি যদি অসৎ পথে থাকেন আর কুকর্ম করেন, কারোর ক্ষতি চান, অন্য মানুষের বা যে কোনো প্রাণীর ক্ষতি করেন, তাহলে আপনাকেও সেই কর্মফল এই জীবনেই ভোগ করতে হবে। তবে আপনাদেরকে বলে রাখি যে মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে, আমরা প্রত্যেকেই মানুষ। আমরা আমাদের জানাই হোক বা অজান্তেই হোক, জ্ঞানে অজ্ঞানে নানান রকম ভুল করে ফেলি, আর তার জন্য আমাদের প্রায়শ্চিত্তও করতে হয়। এই কারণে প্রত্যেকের শনিবার দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত, আর তা নইলে আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে শনিদেবের প্রকোপের ফলে। দেখুন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে শনিদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি সাধন হবে, আর আপনি যদি খারাপ পথে চলেন, তাহলে শনিদেবের কুদৃষ্টি আপনার ওপর পড়বেই পড়বে। তাই সাবধান, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, এতে আপনাদেরই মঙ্গল হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। প্রথমত, যে খাবারটি আপনারা মুখে তুলবেন না সেটি হচ্ছে বেগুন। হ্যাঁ বন্ধুরা, শনিবার দিন আপনারা ভুল করেও কেউ রান্নায় বেগুন ব্যবহার করবেনও না আর খাবেনও না। অনেকেই বেগুন পোড়া খেতে ভালোবাসেন বা বেগুন শাঁকা যেটা হয়, কিন্তু আপনারা সপ্তাহের অন্য যে কোনো বারেই এই বেগুন খান না কেন, শনিবার দিন আপনারা নিজেদেরকে এই বেগুন থেকে দূরে রাখুন, নইলে শনিদেবের প্রকোপের মুখে আপনাকেই পড়তে হবে। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে শুকনো লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ঝাল ছাড়া খাবার খেতেই পারেন না, তাদের উদ্দেশ্যে বলি শনিবার দিনটায় শুকনো লঙ্কা রান্নায় আপনারা ব্যবহার করতেও পারবেন না, খেতে তো পারবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি খুবই প্রয়োজন পড়ে ঝাল খাবার খাওয়ার, তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু মোটেও শুকনো লঙ্কা খাওয়া চলবে না। এরপর চলে আসি তৃতীয় খাবারটিতে, সেটি হচ্ছে আমের আচার। হ্যাঁ বন্ধুরা,
আমের আচার। দেখুন, আমরা সকল বাঙালি প্রত্যেকেই দুপুরবেলা খাওয়ার শেষে বা পাতের শেষে এই টক জাতীয় খাবার আমাদের চাই। আর আম আমাদের প্রত্যেকের খুব প্রিয়, আর আমের আচার হলে তো কোনো কথাই নেই। কিন্তু শনিদেবকে প্রসন্ন রাখতে শনিবার দিন আপনাকে এই মুখরোচক খাবারটি খাওয়া থেকে দূরেই থাকতে হবে, আর নয়তো শনিদেবের প্রকোপ আপনার ওপর পড়বেই পড়বে এবং আপনাকে বিভিন্ন রকমের অর্থনৈতিক সমস্যায় পড়তেই হবে। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু মাথায় রাখবেন, তাই শনিবারে ভুলেও আমের আচার খাবেন না। এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডালিয়া। ঠিকই শুনেছেন, ডালিয়া বা এই ধরনের যে খাবারগুলি হয় সেই খাবারগুলি শনিবারে ভুলেও রান্না করবেন না, আর কাউকে খেতেও দেবেন না আপনার বাড়ির, নিজেও খাবেন না। এরপর চলে আসি পঞ্চম খাবারটিতে। এমনটাই বিশ্বাস করা হয় যে প্রত্যেক শনিবারে যদি শনিদেবের ছবি বা তার মূর্তির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখলে তিনি অত্যন্তই প্রসন্ন হন। কিন্তু শনিবার দিন সর্ষের তেল রান্নায় ব্যবহার করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, ভুল করেও শনিবার দিন সর্ষের তেল খাবেন না। এই সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করুন রান্নার কাজে। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেল শনিবার দিনটি খাবেন না, এটি শনিদেবের মন্দিরে গিয়ে তাঁর উদ্দেশ্যে অর্পণ করবেন, অর্থাৎ একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন। এরপর ষষ্ঠ খাবারটি হলো কালো তিল। কালো তিল একেবারেই শনিবার দিন খাওয়া যাবে না। শাস্ত্র অনুসারে প্রতি শনিবার নিয়ম করে আপনি যদি কালো তিল এবং সামান্য পরিমাণ সর্ষের তেল শনিদেবকে নিবেদন করে যদি দেবের আরাধনা করা যায়, তাহলে বড় ঠাকুর এতটাই প্রসন্ন হন যে আপনার জীবনে শনির সাড়ে সাতির প্রভাব কমতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই সাড়ে সাতির প্রভাব কমতে বেশি সময় লাগবে না যদি আপনি প্রত্যেক শনিবার আপনার বাড়ির কাছাকাছি শনিদেবের কোনো একটি মন্দিরে গিয়ে আপনি একই সঙ্গে কালো তিল এবং সর্ষের তেল আর একটি বাতাসা শনিদেবের উদ্দেশ্যে যদি অর্পণ করে আসতে পারেন, তার কৃপাদৃষ্টি খুব সহজেই পেতে পারবেন। এরপর সাত নম্বর যে খাবারটি বলবো সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অর্থাৎ আমিষ জাতীয় খাবার। শনিবার দিন ভুলেও বাড়িতে আনবেন না আর খাবেনও না। সর্বশেষ যে খাবারটির কথা আপনাদের উদ্দেশ্যে বলবো সেটি হচ্ছে মুসুর ডাল। শনিদেবকে যদি প্রসন্ন করতে চান তাহলে শনিবার দিন অবশ্যই এই মুসুর ডাল খাওয়া এই দিনের জন্য আপনাকে ত্যাগ করতে হবে। জ্যোতিষীদের মতে মুসুর ডাল শনিবার দিন খেলে আপনার জন্ম কুণ্ডলিতে বা যেটাকে কুষ্ঠি বলা হয় সেই কুষ্ঠিতে শনি দেবের গ্রহের অবস্থানে পরিবর্তন আসতে পারে, আর সেই পরিবর্তন অবশ্যই ভালো বা খারাপ দুটোই হতে পারে। তাই সাবধান, শনিবার দিন আপনারা মুসুর ডাল খাবেন না। আর অতি অবশ্যই যে ক্রিয়াটি করতে বললাম, অর্থাৎ শনিবারে শনিদেবের মন্দিরে গিয়ে অর্থাৎ গ্রহরাজের কাছে সর্ষের তেল, কালো তিল, একটি বাতাসা নিবেদন করে আসবেন, আর পারলে শনিদেবের মন্ত্র পড়বেন। হ্যাঁ বন্ধুরা, এতে শনিদেব অত্যন্তই আপনার প্রতি প্রসন্ন হবেন, আর তাঁর কৃপাদৃষ্টিতে
আপনার জীবন ধনধান্যে ফুলে ফেঁপে উঠবে। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, তাই শনিদেবকে অবশ্যই সন্তুষ্ট রাখা প্রয়োজন অন্যান্য দেবদেবীদের মতোই। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন।